সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মহাখালীতে রেল লাইনে ব্যাটারি চালিত রিকশা ফেলে অবরোধ, আগারগাঁও বসিলায় সড়কে চালকেরা। 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বললেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরের বাড়িতে হামলা। ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত। বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতা গ্রেফতার। মার্কিন আদালতে গৌতম আদানের বিরুদ্ধে ঘুষ প্রতারণার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মহাখালীতে রেল লাইনে ব্যাটারি চালিত রিকশা ফেলে অবরোধ, আগারগাঁও বসিলায় সড়কে চালকেরা। ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশার চালকেরা। আগারগাঁও ও বসিলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশার চালকেরা। সড়কে রিকশা চালানোর দাবিতে অবরোধ করেছেন তারা। আজ বৃহস্পতিবার সকাল 9টা থেকে ব্যাটারি চালিত অটোরিকশার চালকেরা অবরোধ শুরু করেন। অবরোধের কারণে মহাখালী, আগারগাঁও, বসিলার আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারি চালিত রিকশার চালকেরা রেললাইনের উপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করছেন, সড়কেও তারা অবরোধ করছেন, এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে আগারগাঁওয়ে চার রাস্তার মোড়ে শত শত ব্যাটারি চালিত রিকশা চালক সড়ক অবরোধ করেছেন, রিকশা চালানোর দাবিতে তারা মিছিল করছেন। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজম বলেন, এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাটারি চালিত রিকশা চালকেরা বসিলার চৌরাস্তায় নেমে অবরোধ করেছেন, এতে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বললেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে স্থানীয় সময় মঙ্গলবার বিকালে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বিক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলত, সেটা দেশের জন্য ভালো হতো না। ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষকে ইন্টারন্যাশনাল কনফারেন্স সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাইল কিউসি। কনফারেন্সে 5ই আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকরা। এ সময় গত 15 বছর ফ্যাসিস্ট বিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার আতাউল্লাহ ফারুক। তিনি বলেন, গত 15 বছর বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা। এখন আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে নিজ দেশে ভ্রমণ করতে পারছি। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরের বাড়িতে হামলা। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি একের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার বাসভবনের 3টি গ্লাস দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে বলে জানা গেছে। বুধবার রাত 8টার দিকে উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানান, বুধবার রাত 8টার দিকে 7-8 জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা 3টি গ্লাস ভাঙচুর করে চলে যান। ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত। ফরিদপুরে শহরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। বুধবার রাত 7:30টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আসামি রাব্বি হাসান ব্যাপারি বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আসামির স্বজনদের হামলায় ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ফাহিম ফয়সাল তরফদার এবং সহকারী উপপরিদর্শক কর্ণকুমার হালদার আহত হন।
তবে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় রাব্বি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার আসামি। বরিশালে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণ, যুবদল নেতা গ্রেফতার। বরিশালে তরুণীকে আটকে রাতভর সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ইমরান আলী শোভন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার কোতোয়ালি থানার রূপাতলী এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার যুবদল নেতা শোভন রূপাতলীর নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি 25 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী। ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে বন্ধুর সঙ্গে রূপাতলীর নতুন আবাসিক এলাকায় যায়। পরে কলেজ ছাত্রী ওই তরুণীকে বাসার নিচে দাঁড় করিয়ে রেখে বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। তখন বাড়ির মালিক শোভন সহ বেশ কয়েকজন মিলে তরুণীকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর তার বন্ধুকেও আলাদা একটি রুমে নিয়ে যায়। পরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে শোভন সহ অন্যরা। এ সময় তরুণীর সঙ্গে থাকা বন্ধুর মোটরসাইকেল আটকে রেখে 50,000 টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদার টাকা না পাওয়ায় বেধড়ক মারধর করা হয় তরুণীর বন্ধুকে। বুধবার সকালে ওই তরুণীর বন্ধু চাঁদার টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই রুম থেকে তরুণীকে উদ্ধার ও শোভনকে গ্রেপ্তার করে, তবে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, এই ঘটনায় একজনের নাম উল্লেখ করে এবং আরও 4 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন ওই তরুণী। ওই মামলায় শোভনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তাছাড়া ভুক্তভোগী তরুণের মেডিকেল পরীক্ষার জন্য সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ প্রতারণার অভিযোগ। বিশ্বের অন্যতম ধনকুবের ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবার নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বিবিসি বলছে বুধবার নিউ ইয়র্কের আদালতে 62 বছর বয়সী আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রসিকিউটররা বলছেন বহু বিলিয়ন ডলারের ঘুষ ও জালিয়াতি প্রকল্পে আদানির ভূমিকার জন্য নিউ ইয়র্কের আদালতে তাকে অভিযুক্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে আদানিকে 250 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছে। এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি যেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন, যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, তিনি তার পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে ভারতীয় কর্মকর্তাদের তিনি 25 কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এর লাভজনক চুক্তিটি পান। উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন, তবে আদানি গ্রুপ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।